মুর্শিদাবাদের 23টি ব্লকের 175টি বুথে পুনর্নির্বাচন চলছে। সকাল থেকেই ভোটাররা ভিড় জমিয়েছেন ভোট গ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র বাহিনীর প্রহরায় চলছে ভোট গ্রহণ। এদিকে মুর্শিদাবাদের খড়গ্রামে গত রাতে পুলিশের ওসির গাড়ি ভাঙচুর ইট বৃষ্টিতে উত্তেজনা ছড়ায়। খড়গ্রামের নগর এলাকা এএম উচ্চ বিদ্যালয়ের ডিসিআরসি সেন্টারের বাইরে অবৈধ জমায়েত হঠাতে গিয়ে পুলিশ আক্রান্ত হয়। পরে কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুর্শিদাবাদে পুনর্নির্বাচন সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মামুন ফারুক। মামুন, পুনর্নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি? হ্যাঁ দেখো, সন্ত্রাস ও হিংসা কবলিত মুর্শিদাবাদের 23টি ব্লকে আজ 175টি বুথে পুনর্নির্বাচন চলছে। রানীনগরে সন্ত্রাস কবলিত রাধাকান্তপুরে সশস্ত্র বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী 30 জন জওয়ান মোতায়েন রয়েছে। এলাকায় টহল দিচ্ছেন খোদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ব্যালট বক্স ছিনতায় ব্যালট বক্সে বিরোধীদের জল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছিল তুলসীপুর নামের রানীনগরের যে এলাকা, সেখানেও 26 জন কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র জওয়ানেরা রয়েছেন। ইসলামপুরের 5টি বুথে হাফ সেকশনের বেশি বাহিনী ছাড়াও মাছি না বলতে পারা প্রহরায় রয়েছেন স্থানীয় থানার ওসি আইসিরা। এসব চাক্ষুষ করেই কিন্তু ভোটাররা বারবার প্রশ্ন তুলছেন যে ভোটের দিন কোথায় ছিল এত কেন্দ্রীয় বাহিনী। এই রকম ঘটনা বহুলভাবে মুর্শিদাবাদে নানান রকম ঘটনা বিভিন্ন পোলিং স্টেশনগুলোতে ঘটছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যে সালারের প্রসাদপুর গ্রামে কিন্তু ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এক ভোটারকে অন্ধ সাজিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অন্ধ সাজিয়ে তার টেন্ডার ভোট করাতে গেছিলেন, তা নিয়ে বিরোধী এবং নির্দল প্রার্থীরা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। ইসলামপুরের নসিপুর হাই মাদ্রাসায় পঞ্চায়েতের যে ব্যালট, সে ব্যালটের বান্ডিল নিয়ে এক তৃণমূল কংগ্রেসের কর্মী পালিয়ে যান বলে অভিযোগ। পরে পুলিশি তৎপরতায় সে ব্যালট বান্ডিল উদ্ধার করা গেছে এবং সেটি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের হেফাজতে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় কিন্তু টুকরো টাকরা সন্ত্রাসের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কিন্তু সেই রকম রক্তপাত ও হিংসার ঘটনা মুর্শিদাবাদে ঘটেনি। তাৎপর্যপূর্ণভাবে ভোটের দিন দুজন জখম ছিলেন, যারা চিকিৎসাধীন ছিলেন, তার মধ্যে একজন রানীনগরের কাতলামারির সিজারুল ইসলাম, তার কিন্তু আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে গত রাত্রে তার মৃত্যু হয়েছে। তিনি ওই ভোটের দিন কাতলামারি এলাকায় বাড়ি ফিরছিলেন, সেই সময় সংঘর্ষের মধ্যে পড়েন। অন্যদিকে রঘুনাথগঞ্জে নির্বাচনের দিন বোমাবাজি হয় জোট সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেখানে মইদুল শেখ নামের আরেকজন জখম ছিলেন, তিনি কলকাতার এনআরএসে চিকিৎসাধীন ছিলেন, তারও কিন্তু মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এইবার এই নির্বাচনে, এ পর্যন্ত নির্বাচনের আগের রাত থেকে এই পর্যন্ত 7 জন মতো জখম হয়েছে, 7 জনের মতো প্রাণ বলি হয়েছে মুর্শিদাবাদে। এছাড়াও জখম প্রায় 30 জনের মতো হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ মামুন।